তো ভিওর্স আজকে এই ভিডিওতে আমি তোমাদের পড়ে শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্প ইছামতি আজ শোনাব গল্পটির অষ্টম অর্থাৎ শেষ পাঠ তোমরা যদি এই গল্পের আগের পার্টগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে সেই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারো ইছামতির বাকে বাঁকে বনে বনে নতুন কত কলাপাতার বংশ গজে উঠল বলরাম ভাঙ্গনের ওপরকার সোদালি গাছের ছোট চারাগুলো দেখতে দেখতে কয়েক বছরের মধ্যে ঘন জঙ্গলে পরিণত হয়ে ওঠে কত অনাবাদী পতিত মাঠে আগে গজালো ঘেটু বন তারপর এক কাঞ্চনজঙ্ঘা কুচকাটা নাটা আর বনমরিচের জঙ্গল ঝোপে ঝোপে কত নতুন ফুল ফুটল যাযাবর বিহঙ্গ ফুলের মতো কী কুলকর্জন আমরা দেখেছি জলিধানের ক্ষেতের ওপরে মুক্তপক্ষ বলাকার সাবলীল গতি মেঘপদবীর ওপারে মিনাল সূত্র মুখে আমরা দেখেছি বনসিম ফুলের সুন্দর বেগুনি রঙের প্রতি বর্ষা শেষে নদীর ধারে ধারে এই বর্ষা শেষেই আবার কাশফুল উড়ে উড়ে জল সারা কাদায় পড়ে বীজ পুঁতে পুঁতে কত কাশড়ের সৃষ্টি করল বছরের পর বছর কাশবন কালে সরে গিয়ে শ্যাওড়া বন সোদালি গাছ গজালো তারপরে এলো কত কুমুরে লতা কাটা বাস বন চালতা দুল্লুলঞ্চলতা মটরফলের লতা ছোট গোয়ালে বড় গোয়ালে সুবাস ভরা বসন্ত মূর্তিমান হয়ে উঠল কতবার ইচ্ছামতির নির্জন চরের ঘেঁটু ফুলের দলে সেই ফাগুন চৈত্রে আবার কত মহাজনী নৌকা নোঙর করে রেখে খেল বন গাছের ছায় ওরা বড় গাঙ্গিয়ে গেয়ে যাবে এই পথে সুন্দরবনের মোম মধু সংগ্রহ করতে বেনেহার মধু ফুলপটির মধু গেও গড়ান সুদুরি কেওড়া গাছের নবপুষ্পিত ফুলের মধু জেলেরা ছলাজাল পাতে গলদা চিংড়ি আর ইটে মাছ ধরতে পাঁচপোতার গ্রামের দুদিকের ডাঙাতে নীল চাষ উঠে যাওয়ার ফলে সঙ্গে সঙ্গে বন্যে বুড়ো পিটুলি গামার তিত্তিরাজ গাছের জঙ্গল ঘন হল জেলেরা সেখানে আর ডিঙি বাঁধে না অসংখ্য নিবিড় লতাপাতার জড়া জড়িতে আর সাইবাবলা শেয়াকুল কাটা বনের উপদ্রবে ডাঙা নিয়ে এসে জলে নামবার পথ নেই কবে সাতি আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জল পড়ে ঝিনুকের গর্বে মুক্ত জন্ম নেবে তারই দুর্দশায় গ্রামান্তরের মুক্ত ডুবুরির দল জোংরা আর ঝিনুক স্তুপাকার করে তুলে রাখে ওকরা ফলের বনের পাশে যেখানে রাধা লতার নতুন রঙের ফুল টুপটাপ করে ঝরে ঝরে পড়ে ঝিনুক রাশির ওপরে অথচ কত লোকের চিতার ছাই ইছামতির জলে ধুয়ে নিয়ে গেল সাগরের দিকে জোয়ারে যায় আবার ভাটায় উজিয়ে আসে এমনি বারবার করতে করতে মিশে গেল দূর সাগরের নীল জলের বুকে যে কত আশা করে কলা বাগান করেছিল উত্তর মাঠে দুয়ারি পেতেছিল বাসের কঞ্চির চিরে বনে ঘোলমির বাঁকে আজ হয়তো তাহার দেহের অস্থি রোদ বৃষ্টিতে সাদা হয়ে পড়ে রইল ইছামতির ডাঙায় কত তরুণী সুন্দরী বধূর পায়ের চিহ্ন পড়ে নদীর দুধারে ঘাটের পথে আবার কত পৌড়াবৃদ্ধের পায়ে দাগ মিলিয়ে যায় গ্রামে গ্রামে মঙ্গল শঙ্কের আনন্দধ্বনি বেজে ওঠে বিয়েতে অন্নপ্রাশনে উপনয়নে দুর্গা পুজোয় লক্ষ্মী পুজোয় সেসব বধূদের পায়ের আলতা ধুয়ে যায় কালে কালে ধূপের ধোঁয়া ক্ষীণ হয়ে আসে মৃত্যুকে কে চিনিতে পারে গড়িয়সী মৃত্যু মাতাকে পথ প্রদর্শক মায়ামৃগের মতো জীবনের পথে পথে পথ দেখিয়ে নিয়ে চলে আসে অপূর্ব রহস্যপরা তার অবগুণ্ঠন কখনো খোলে শিশুর কাছে কখনো বৃদ্ধের কাছে তেলাকুচো ফলে দুলুনিতে অনন্তের সে সুর কানে আসে কানে আসে বনমৌসীর কুটরিক্ত সুগ্রাণে প্রথম হেমন্তে বা শেষ শরতে বর্ষার দিনে এই ইচ্ছামতি কুলেকুলে ভরা ঢলঢল রূপে এই অজানা মহাসমুদ্রের তীরহীন অসীমতার স্বপ্ন দেখতে পায় কেউ কেউ কত যাওয়া আসার অতীত ইতিহাস মাখানো ওই সব মাঠ ওই সব নির্জন ভিটের ঢিপি কত লুপ্ত হয়ে যাওয়া মায়ের হাসি ওতে অদৃশ্য রেখা আঁকা আকাশের প্রথম তারাটি তার খবর রাখে হয়তো ওদের সকলের সামনে দিয়ে ইচ্ছামতির জলধারা চঞ্চল বেগে বয়ে চলেছে বড় লোনা গাঙের দিকে সেখান থেকে মোহনা পেরিয়ে রায়মঙ্গল পেরিয়ে গঙ্গাসাগর পেরিয়ে মহাসমুদ্রের দিকে তো ভিওয়ার্স আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দাও আর তোমাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান অল করে রাখো আমি এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন গল্প আপলোড করে থাকি তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ